আমার পাড়া প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। জানের যে মিজোরাম ও আসাম সীমা নিয়ে একটা বিবাদ হয়েছে, তখন থাকি যে আসামের পাবলিকরা রোডগুলা যা আছে মিজোরামের লগে সম্পর্ক বন্ধ করছে। তো আমার পাড়া প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, ত্রিপুরার থাকি মালগুলা ড্রামসরা বায়া মিজোরাম সাপ্লাই কর, যদি এরকম তারা রাখে তো মিজোরামের মাল তো ত্রিপুরা দিকেই যেতে পারে। আসামের রাস্তা যদি সব তারা বন্ধ করে রাখে দেয় তো তারা কোনো অসুবিধা নাই। আমরা চাই আর যে ত্রিপুরার যে কানেকশনটা আছে, মালের লেনদেনটা আছে, ওইটা টোটালি মিজোরামের লগে বন্ধ থাকতো। আর দুজি বন্ধ না রাখুন, আমরা একটা সময়সীমা দেওয়া আছে, আমরা এই সময়সীমার ভিতরে দুজি কোনো উত্তর সত্তর না পাই তাহলে আমরা রাস্তার বইতে বাধ্য হইব যে ত্রিপুরা আর আসামের যেটা রোড আছে রোড উপরোধ করবো। শুধু কি সড়ক পথ না রেল পথ করবো? রেল সড়ক সবই। আসামের মিত্র রাজ্য ত্রিপুরা, ত্রিপুরা আজকে আমরা আসামের যেরকম প্রত্যেকটা মিজোরামের বর্ডারে যে ভাবে আমরা অর্থনৈতিক অবরোধ করছি, আমরা দেখতে পাইলাম যে কিছুদিন ধরে ত্রিপুরায় মিজোরামের ফুল সাপোর্টে তারা মালপত্র মিজোরামের সাপ্লাই দিতেছে। আমরা কথা হইল যদি ত্রিপুরা যদি তার ইয়েটা বন্ধ না করে, মিজোরামের লগে যেটা তার সাপ্লাই দিলে বন্ধ না করে, তাহলে আমরা এই ধর্মঘট করবো। কিরকম ধর্মঘট? সড়ক অবরোধ করবো, মেইন সড়ক অবরোধ করি আমরা ধর্মঘট করবো। আর যতদিন পর্যন্ত তারা আমরা ক্লিয়ারেন্স দিত না, প্রতিশ্রুতি দিত না, ততদিন পর্যন্ত আমরা এই অবরোধ চলবে। আজকে মানে কতদিনের সময় দিয়েছেন আপনারা? আমরা 12 ঘন্টা সময় দিয়েছি, যেটা বন্ধ হবে। যদি বন্ধ না হয় তবে আমরা 12 ঘন্টা পর আমরা রাস্তায় ঘুরবো। মানে এই অবরোধটা কতদিন থাকবো আপনারা? অনির্দিষ্ট কাল, যত সময় এটা। এই যে বন্ধটা করাটা আপনারা মানে কোন সংগঠনের পক্ষ থেকে? আমরা আসামের জনসাধারণ, আসামের হিতে করলাম।